দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সাথে আছি আমি জুয়েল রানা। দর্শক, অবস্থান করছি তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে। সপ্তাহের বৃহস্পতিবার ঘোড়া হাট বসে। দর্শক, আমরা চেষ্টা করবো এই হাট থেকে কিছু চমৎকার চমৎকার ঘোড়া দেখানো, ঘোড়াগুলোর দাম জানানোর জন্য। দর্শক, ছোটটা আপনাদের সাথে নিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এই নতুন ভিডিও। দর্শক, আমরা বেশ কিছুদিন আগে আমরা বেলায়েত বাইকে দেখাইতাম নিয়মিত, তবে তিনি বেশ কিছুদিন হাটে অনিয়মিত ছিল। আমরা আজকে তাকে পেয়েছি, আমরা আজকে তার ঘোড়াগুলোর দেখানোর চেষ্টা করবো। বেলায়েত ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম সালাম ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, বেশ কিছু তো ঘোড়া নিয়ে আসেননি, আজকে আবার হাটে ঘোড়া দেখতেছি ঘোড়ার সাথে আপনি, তাই না? আসলে যে মাঝখানে গ্যাপটা কেন, ঘোড়ার গ্যাপ কেন? মিল করা হইলাম না ভাই, ভালো ঘোড়া পান না, না ভালো মিল না ভাই, তাই। আচ্ছা, আজকে তো দুটো ঘোড়া দেখতেছি না, মানে ঘোড়া এগুলো ঘোড়া না ঘুরি ঘুরি ঘোড়া দুইটাই? হ্যাঁ দুইটাই। আচ্ছা, কোনটার কয় সাল? এমন সেই ফেলে বেসন যায় আর কি, এদিক আর সেদিক। গাড়ি সহ 30 না, একটা একটা দাম দর পাইছেন কেমন? দাম দর ভাই, যে ওই ওই গোড়া 20,000 দিতেছে খালি খালি, এটা 18,000-20,000 দাম দিতেছে। হ্যাঁ, এগুলো দাম না ভাই, না না বাজার ভালো না ভাই। হ্যাঁ, আর ভালো মন্দ চিনেন না তো মাইছেন, খানা দেওয়া মানুষ হয়েছে, খানা দেওয়া। আসসালামু আলাইকুম ভাই। আর কি কম ভাই, কি অবস্থা মানিক, বলা চাস না? আর দর্শক, আমরা আমাদের নীরব আছে, আমরা গত হাটে নীরবকে দেখাইছি, আজকেও নীরব এসেছে, আজকে ওর ঘোড়াটা আমরা নিয়ে নিবো। দর্শক দেখেন, আজকে হাটে কেন? হ্যাঁ, ওই ঘোড়া বেসা নাই তোমরা ওই দিন? আজকে আজকে কিনছ আর? আচ্ছা ঠিক আছে, আমরা দর্শক এদিকে ঘোড়া আছে, আমরা কথা বলবো আমাদের মুরবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। দেশি জি। কদমে মনে করেন নাম্বার পাই নাই, নতুন নাম্বার কদমে পাই নাই, দৌড়ে ঠাট পুরস্কার তুলছিলাম। মনে করেন নতুন বাচ্চা তো, ওই মেলায় প্রথম আর কি, আমার এই মাদারগঞ্জে বালিজুরি বাজারের পূর্ব সাইডেই আপনার ওই বাংবাড়ি বালাপট করে ওই মেলাতে জি। ধন্যবাদ। আচ্ছা, আজকের হাটে চাওয়া দাম কত? এটা আজকের হাটে চাওয়া দাম আমি 65,000 টাকা দাম চাইতেছি, মনে করেন 30-35 এরকম করে দাম করতেছে জি। কত টাকা হলে ছেড়ে দেবেন? 40-45 জি। তারপরেও মনে করেন যে শক্ত বোঝেন নাই কথাটা, আবার কোন সময় কোনটা কিনে ফেলাই দিই ঠিক নেই। যেমন যারা ঘোড়া যারা চালায় তারা কিন্তু আসলেও থাকতে পারে না যে তুই কিরে কাটুক, কিন্তু তারপরেও হয়তো মনে করেন যে ফট করে কিনেই ফেলাই, বুঝলেন নেই কথাটা। এই যে বাচ্চাটা মনে করেন অনেকদিন কিনলাম না, বাচ্চাটা ফট করে পছন্দ হয়েছিল কিনছিলাম, তারপরে মনে করেন যে ওই যে এক মেলার দাঁড়ানোর পরে আবার ঢাকা গেছিলাম, আবার বাড়ির থায় টানা খেঁচা করার মানুষ নাই, কাবু হয়ে গেছিল গা তেন, আবার বেসু যাইতে যাওয়ার হয়তো ঘটতে মনে হয় আছে বেশি দৌড়ের যদি পাই আবার কিনতেও পারি, বুঝলেন নেই জি। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা চমৎকার রেসিং ঘোড়া দেখালাম, আর দুটো বেলাট বের ঘোড়া দেখালাম। দর্শক, আমরা চেষ্টা করবো আপনাদেরকে আরও চমৎকার চমৎকার ঘোড়া দেখানোর জন্য, ভালো ভালো ঘোড়া দেখানোর জন্য। দর্শক, আমাদের সাথে থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।